হ্যালো, এই হচ্ছিল আমাদের কবি নজরুলের অবস্থা। অনার্স এর পরীক্ষা চলাকালীন কত ছাত্র ছাত্রী দেখছেন যে বৃষ্টির মধ্যে বৃষ্টিতে, ঠিক আছে, কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না। এটা হচ্ছিল কলেজের কি নিয়ম কানুন কোনো? আমরা হচ্ছিল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি, তো অনার্স এর পরীক্ষার কারণে দেখেন প্রত্যেকটা ছাত্রছাত্রী কিভাবে এক্সামিনেশন, তারা এক্সাম দেওয়ার জন্য আসছে এখানে বৃষ্টিতে। এটা কোনো কলেজের কোনো নিয়ম কানুন হলো? দেখেন একটা বৃষ্টি হচ্ছে, তা ওরা ঢুকতে দিচ্ছে না। এই যে আরেকজন আছে এখানে হচ্ছিল, ওরা কাপড়টা দুইটা করে ছাতা নিয়ে এসেছে, কিন্তু কাপড়টা ভালো থাকতে পারে, ঠিক আছে। এই দেখেন এটা হচ্ছিল কবি নজরুলের কাণ্ড, ঠিক আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী ভিজে গেছে। দেখেন এভাবে যদি কলেজের পরিস্থিতি হয় তাহলে কিভাবে হবে? দেখেন কি ধরনের বৃষ্টি, কত দূরে বৃষ্টির মধ্যে তাও ভিজে গেছে প্রত্যেকটা মানুষ। এটা অবশ্যই একটা কোনো নিয়ম কানুন করার দরকার, ঠিক আছে।